করোনার ঝুঁকি মাথায় নিয়ে সীমিত আকারে উৎপাদনে ফিরেছে দেশের অন্তত 400 পোশাক কারখানা। আপাতত 30-50% শ্রমিক দিয়ে কাজ শুরু হলেও আগামী 2 মে থেকে পুরো দমে কারখানা চালু করতে চান মালিকরা। আর সেজন্য আগামী সপ্তাহের মধ্যে আন্তর্জাতিক মানদণ্ডে কারখানা পরিচালনার জন্য তৈরি করা একটি স্বাস্থ্যবিধি জারি করতে যাচ্ছে সরকার। সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জ প্রতিনিধির সহযোগিতায় সৌরভ রহমানের রিপোর্ট। দেশজুড়ে সাধারণ ছুটি, নিয়ন্ত্রিত পরিবহন ব্যবস্থাও, তাই সড়কে নেই যানবাহনের চাপ, নেই কোনো ব্যস্ততা। ব্যস্ততা শুধু পোশাক শ্রমিকদের কাজে ফেরার, কেননা সরকারের ঘোষণার সঙ্গে মিল রেখে টানা এক মাস কারখানা বন্ধ রাখলেও রোববার থেকে তা আবারও চালু করার উদ্যোগ নিয়েছে মালিকদের দুই সংগঠন বিজিএমইএ এবং বিকেএমইএ। আর তাই সাভার, গাজীপুর আর নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলগুলোতে সকাল থেকেই শ্রমিকদের যাত্রা ছিল কারখানামুখী, যেখানে ছিল না সামাজিক দূরত্ব বজায় রাখার কোনো লক্ষণ। আমাদের আজকে অনেক অফিস খোলা রাখছে, যে যাইতে হইতেছে, যে গাড়ি ঘুরা নাই তারপরও চালু হচ্ছে। আমাদের জন্য ঠিক, আমরা চাকরি করি, আমরা চাকরি করলে বেটে ভাত আসে, চাকরি না করলে বেটে ভাত আসে না। আমাদের রিক্স নিয়ে আমরা অফিসে যাইতেছি, যদি কোনো সমস্যা হয় তাহলে এটা তো আমাদের উপরে পড়বে। গাড়ি ঘুরাতে আসে, অনেক মানুষের সাথে আসা লাগে, এটা তো সমস্যায়। কিন্তু কোম্পানি আমাদের মোটামুটি ভালোই সুরক্ষা দিছে, হাত ধুয়ে আমরা ফ্যাক্টরিতে যাচ্ছি, হাত ধুয়ে বের হচ্ছি। কারখানা মালিকদের সংগঠনগুলোর সূত্র মতে প্রথম দিনে ঢাকা সহ সারা দেশে অন্তত 400 পোশাক কারখানা চালু হয়েছে। করোনা সংক্রমণের ঝুঁকি এড়িয়ে কিভাবে উৎপাদন চালু করা যায় সে বিষয়ে মালিকদের স্বাস্থ্যবিধি নির্দেশিকা দিয়েছে বিজিএমইএ ও বিকেএমইএ। সেখানে অর্ধেক জনবল নিয়ে কারখানা শুরুর পরামর্শ দেওয়া হয়েছে। নির্দেশনা দেওয়া হয়েছে দুইজন শ্রমিকের মাঝে অন্তত 6 ফুটের সামাজিক দূরত্ব নিশ্চিতের। বিকেবির পক্ষ থেকে আমাদের সদস্য প্রতিষ্ঠানদের কাছে পরামর্শ দেওয়া হয়েছিল আজ থেকে ক্ষুদ্র পরিসরে স্বাস্থ্যবিধি মেনে তাদের কার্যক্রম, বিশেষ করে নিটিং, ডাইং এবং স্যাম্পল সেকশনের কার্যক্রম শুরু করার জন্য। 2 মে থেকে গার্মেন্ট শাখা পর্যায়ক্রমে শুরু করার জন্য আমরা পরামর্শ দিয়েছি। আমরা যখন ফ্যাক্টরি বন্ধ করেছিলাম গত মাসে, তখন অনেকগুলো কাজ অর্ধেক অবস্থায় বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে আমাদের ফ্যাক্টরিতে মেশিনগুলিতে ছড়িয়ে ছিটিয়ে ছিল, এরপরে সেগুলো আর গোছানো হয়নি। তো আমার মনে হয় সরকারি আদেশ মেনে, নির্দেশনা মেনে এবং স্বাস্থ্যবিধি মেনে স্বল্প পরিসরে সীমিত আকারে 30% শ্রমিক নিয়ে ফ্যাক্টরিগুলো সেই কাজগুলো গুছাতে পারে এবং আমাদেরকে সেগুলো শিপমেন্টের বন্দোবস্ত করতে হবে, কেন এখানে অনেকগুলো টাকা মাল আটকে আছে। ভাইরাসের এই সময়ে কারখানা পরিচালনার জন্য মালিকদের বিশেষ নির্দেশনাও দিতে যাচ্ছে সরকার। আন্তর্জাতিক শ্রম সংস্থা আয়োলের পরামর্শে ওই বিধিমালা তৈরি করা হচ্ছে, যা আগামী 1 সপ্তাহের মধ্যে প্রজ্ঞাপন আকারে প্রকাশ করা হবে বলে জানিয়েছে কল কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর। এই গাইডলাইনটা ইন্টারন্যাশনাল যেভাবে অ্যাকসেপ্টেবল আমরা সেইভাবে করছি, ইন্টারন্যাশনালি এটা অ্যাকসেপ্টেবল হবে। আইওলোর যে সমস্ত কনভেনশন আছে সেই বিষয়গুলো এবং অন্যান্য দেশে এই মুহূর্তে কিভাবে করোনা পরবর্তী সময়ে ফ্যাক্টরি পরিচালনার ক্ষেত্রে কি কি বিষয় দেখতে হবে, এটা আমরা পর্যালোচনা করে তারপরে করছি এটা। সেই সঙ্গে সরকারের এসব নির্দেশনা কারখানা পর্যায়ে ঠিকমতো পরিপালন হচ্ছে কিনা তার তদারকিতে শিল্পাঞ্চল ভিত্তিক পৃথক কমিটিও করা হয়েছে বলে জানা গেছে। সৌরভ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।